মাঝ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ঘুমায়ও না মায়ার ঘুমে আখেরি জামানা। মাঝভান্ডার দরবার শরীফ একটা ঐতিহ্যবাহী দরবার। হুজুরে গাউসুল আজম মাঝভান্ডারি কিবলায় আলম, তিনি সুদূর আরব থেকে তার পূর্বপুরুষগণ প্রথমে পটিয়ার জমিনে হযরত হামিদউদ্দিন গৌরী রহমতুল্লাহ আলাই এবং এর মাধ্যমে আজকে ওনার কিছু আওলাদ ওখানে রয়ে গেছেন। শোহাদায়ে কারবাল্লার ঐতিহাসিক সেই শাহনশাহে বেলায়েত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরী হযরতে মাওলায়ে আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বেলায়েতি ধারার ধারক বাহক 37তম বংশধর ইমামুল আউলিয়া হযরতে গাউসুল আজম মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কিবলায়ে কাবা মাইজভান্ডারি এই মাইজভান্ডার শরীফে কাদরিয়া মাইজভান্ডারি তরিকা নামের যে তরিকা চলমান সেই তরিকার ইমাম হযরত হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারির পূর্বপুরুষগণ এই চট্টগ্রামের জমিনে ইসলামের খেদমতের জন্য তারা এখানে এসেছেন। হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারি কিবলায়ে আলমের আম্মা জান ওনার জন্মের আগে স্বপ্নের মধ্যে দেখতেছেন যে ওনার ঘরে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বিশারত দিচ্ছেন যে ওনার ঘরে একজন গাউসুল আজম যিনি সারা বিশ্বকে ছায়াদান করবেন, যার যার মাধ্যমে সারা বিশ্বের প্রতি মানুষের একটি সারা বিশ্বের মানুষ চার থেকে রহমত ফৈয়াজত পাবে, এটি ইশারা আগে করেছেন। এবং ওনার আব্বাজান হযরত সৈয়দ মতিউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই তিনি হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারের দুনিয়াতে আসার আগে তিনি দেখতেছেন যে যখন তিনি অপেক্ষা করতেছিলেন শিশু হযরত গাউসুল আজম মাইজভান্ডারি দুনিয়াতে আসবেন, তিনি হঠাৎ করে একটু তন্ত্রাচ্ছন্ন হয়ে পড়লেন। মানুষের মুঠানে বসে থাকলে একটু ঝিমায়, আমরা গাড়িতে বসলে ঝিমায়, ঝিমাচ্ছিলেন, তন্ত্রাচ্ছন্ন হয়ে গেলেন। ওই মুহূর্তে তিনি স্বপ্নের মধ্যে দেখলেন তার চেহারা, তার চোখ নূরের আলোতে ঝলমল ঝলমল করছে। ওই মুহূর্তে তিনি স্বপ্নের মধ্যে দেখলেন হুজুরে পুর নূর আকায়ে নামেদার হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসে বলতেছেন, এ সৈয়দ মতিউল্লাহ, ক্যা তুম জানতে হো তোমারে ঘর পে কোন আ রাহা হ্যায়, তুমি কি জানো তোমার ঘরে কে আসতেছে, যে তোমার ঘরে তোমার এই ঘর পর মেরা মাহবুব আ রাহা হ্যায়, তোমার ঘরে আমার একজন অতীব আপনজন বন্ধু আসতেছে, ওনার নাম মুবারকটা রেখেছেন খুদ রাসূলুল্লাহ। 1826 খ্রিস্টাব্দে পহেলা মাঘ আপনার এই ধরাদামে তশরিফ আনেন, সারা জগৎকে আলোকিত করেন। এবং হুজুরে গাউসুল আজমের শৈশব, হুজুরে গাউসুল আজমের কৈশোর জীবন, উনি সবসময় উনি ভাবগাম্ভীর্যের মধ্যে চলতেন এবং উনি যে আল্লাহর ওলি এটা আগে থেকে সবার কাছে জানা হয়ে গেছে। একটা কালাম আছে, গাউসুল আজম নূরে আলম হযরত কেবলা মাওলানা, হযরত কেবলা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। এই গাউসুল আজম মাইজভান্ডারি কেবলায়ে কাবা তিনি যে আসবেন, ওনার নাম মুবারক সহ ওনার নাম, ওনার ঠিকানা, উনি কোন জায়গায় আসবেন, কোথায় আসবেন, এবং চীনের পূর্ব প্রান্তে যেখানে পাহাড় এবং সমতল জায়গা থাকবে এবং ওখানে সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান থাকবে, ওখানে একজন খাতমুল ওয়ালাদ তশরিফ আনবেন যার নামের মধ্যে আল্লাহর নামও থাকবে, যার নামের সাথে রসুলের জাতি নামও থাকবে, উনি আসবেন এবং উনি সারা জগৎকে ওনার ভেলায়েতি কর্মকাণ্ডের মাধ্যমে শান্তির ছায়া উনি দান করবেন। হাদিসের উপর একজন গোল্ড স্কলারশিপ আপনার পেয়েছেন উনি, অর্থাৎ হাদিসের উপর ওনাকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে এবং উনি ক্যালকাটা আলিয়া মাদ্রাসার একজন প্রধান একজন শিক্ষক ছিলেন, আরবি প্রভাষক ছিলেন। হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারের কারামতের মধ্যে অসংখ্য কারামত, তিনি তাকে কাউকে ফয়েজ দিতে আপনার যেরকম হুজুরে গাউসে পাকের দরবারে চোর গেছে সঙ্গে সঙ্গে আবদাল হয়ে গেছে, এটা আমরা অনেকে শুনেছি। এই কারামত প্রসিদ্ধ, এই কারামত প্রসিদ্ধ, চোর গেছে চুরি করতে আব্দাল বানায় দিল পলকের মধ্যে বিনা রিয়াজতে বিনা ইবাদতে, ওনাদের ইশারার সঙ্গে সঙ্গে আল্লাহওয়ালা হয়ে যায়,
হুজুরে গাউসুল আজম মাঝবানের ক্ষেত্রে এগুলো অগণিত কারণ, এগুলো অগণিত। তিনি তাকাইছেন, ওলি বানাই দিছেন, এমনও প্রমাণ আছে। উনি একটা কলা খাইতেছিলেন, কলার নিচের অংশটা একদম খাওয়াই দিলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে ওলি হয়ে গেল। তার মধ্যে অন্যতম কেরামত হচ্ছেন তার এক ভক্ত অনুসারী প্রায় মাইজ ভান্ডার দরবার শরীফ থেকে 42 মাইল দূরে কোদালা পাহাড়ে বনে গিয়ে কাঠ কাটতে গিয়ে বাঘের কবলে পড়ে নিরুপায় হয়ে জানের মায়া ছেড়ে দিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারীকে সেইখান থেকে স্মরণ করে। সাথে সাথে গৌসুল আজম মাইজ ভান্ডারী আসরের নামাজের ওয়াক্ত নামাজের জন্য ওজুর জন্য তিনি খাদেমদের সহযোগিতায় অজুরত অবস্থায় ছিলেন। তখন যখন ওই ভক্তের আত্মনাদ তার হৃদয়ে এসে ধরা দিল, সাথে সাথে খাদেমদের হাত থেকে বদনা মোবারকটিকে নিয়ে তিনি পুকুরের মধ্যে দূর হওয়া হারামজাদা করে নিক্ষেপ করে সেই বদনা দেখা গেছে 42 মাইল দূরে কোদালা পাহাড়ে সেই বাঘের মুখে গিয়ে পড়ে এবং বাঘ সেখান থেকে পালিয়ে যায়। ভক্ত বাঘের হাত থেকে উদ্ধার হয়। পরক্ষণে সেই সকল ঘটনা ভক্তের মাধ্যমে দরবার শরীফের খাদেমদের মধ্যস্থতায় লিপিবদ্ধ করা হয়। গাউসুল আজম মাইজ ভান্ডারী যাওয়ার আগে উনি ওনার ছেলের ঘরের বংশ এবং আওলাদ যাকে উনি ওনার গদি শরীফের এস্তলা বিশুদ্ধ করে দায়িত্ব দিয়ে গেছিলেন, ওনার ছেলের ঘরের নাতি, ওনার ছেলের নাম হচ্ছেন সৈয়দ ফয়জুল হক মাইজ ভান্ডারী। ফয়জুল হক মাইজ ভান্ডারীর ছোট ছেলে ওসিয়া গাউসুল আজম সৈয়দ দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারী ওনাকে গাউসুল আজম মাইজ ভান্ডারী যাওয়ার আগে ওনার গদিতে বসিয়ে গেছিলেন এবং বসার পর উনি বলছিলেন যে যে হামারা দেলা ময়না বালেখ হামারি গদি মে বেঠেগা, যে আমার গদিতে আমার ছোট নাতি, আমার ছেলের ঘরে ছোট নাতি সৈয়দ দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারী বসবে এবং আমার পরিবর্তে যারা মাইজ ভান্ডার আসবে আমি যাকে আমার গদির এস্তলা বিশুদ্ধ করে গেলাম ওনার কাছে আসলেই সে আশা আমার হবে, আমার কাছে হয়ে যাবে, কারণ উনি ওনাকে মনোনীত করে ওনার গদিতে রেখে গেছেন। তারপর ওনার পাঁচ ছেলে ওসিয়া গৌসুল আজম সৈয়দ দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারীর পাঁচ ছেলে উনিও অনুরূপ গাউসুল আজম মাইজ ভান্ডারী ওনাকে যেভাবে দায়িত্ব দিয়ে গেছেন সেইরূপ ওনার তৃতীয় ছেলে হযরত আলহাজ মাওলানা শাহ সুবি সৈয়দ ইমদাদুল হক মাইজ ভান্ডারীকে গাউসুল আজম মাইজ ভান্ডারীর সেই তরিকতর দায়িত্ব অর্পণ করে উনিও চলে গেছেন। এখন বর্তমান গাউসুল আজম মাইজ ভান্ডারী যিনি সাজারা খেলাফতের দায়িত্বে যিনি আছে তরিকতের, যে উনি এখন বর্তমান সৈয়দ ইমদাদুল হক মাইজ ভান্ডারী ওনারা আছে। এই দরবারের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্ব মানবতাকে স্রষ্টার প্রেমে উদ্বুদ্ধ করে সৃষ্টির সাথে স্রষ্টার আলিঙ্গনের এক মহান মিলন মেলা এই মাইজ ভান্ডার শরীফ। এই গৌসুল আজম মাইজ ভান্ডারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 37তম বংশধর এবং খেলাফতের উত্তরসূরি। তিনি এই মাইজ ভান্ডার শরীফের মূল প্রতিষ্ঠাতা, যার বেলায়েতি প্রভাবে আজকে এই এশিয়া মহাদেশের মধ্যে অজস্র অলি গৌস কুতুব আবদাল বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে দিন ইসলামকে প্রচারের কাজে লিপ্ত রয়েছে, যার বেলায়েতি শক্তি কাল হাশর তক জারি থাকিবেন, যিনি কাল হাশরের ময়দানে লাওয়াই আহমদিয়া সাক্ষ্য নিয়ে আল্লাহর দরবারে উম্মতে মুহাম্মদীর নাজাতের জন্য কাল হাশরের ময়দানে যিনি সর্বপ্রথম দাঁড়িয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।